चिश्ती टीवी ऑनलाइन सुन्नियत प्रचारे आम्रा कुना कोमा को रदन एवं ए महाविल ते के शिक्षा नहीं है अल्लाह मौजिस मुहतरम वाजिबुल इहतराम जुल मशद वल इहतिशाम अध्यक्ष चट्टग्राम रोहित जवाही हाट हजारी पौरसभाधीन रेल स्टेशन पश्चिम पार्शे आलिपुर रहमानिया स्कूल एंड कॉलेज मैदान पवित्र ईद मिलादुन्नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम उद्यापन उपलक्षे खंदकारपाड़ा मिलादुन्नबी उद्यापन कमेटी ख्वाजा गरीब नवाज रहमतुल्लाह अलैहि ओ इमाम शेर बांगला रहमतुल्लाह अलैहि स्मृति संसद ओ एलाकाबासी प्रवासी बृंदर सार्विक व्यवस्थापन 42वां आजमशान सुन्नी सम्मेलन 2021 सम्मानित सभापति उपस्थित खंदकार पाड़ा बैतुस्सलात जामे मस्जिद सम्मानित सभापति जनाब अलहाज एस एम अबुल कासेम साहेब महफिल उद्बोधक हिसेबे आछेन अलहाज इलियास तालुकदार तकरीर पेश करेछेन बाद मगरिब थेके बाद असर थेके गौसिया सुन्निया नूरानी मदरसा एर हिफ्ज विभागेर सम्मानित मुदर्रिस मुजाहिद मिल्लत फखर अहले सुन्नत हाफिज मौलाना मोहम्मद याकूब कादरी साहेब महफिले तकरीर पेश करबेन मुजाहिद मिल्लत मौलाना मोहम्मद बुरहान रजा अल कादरी तकरीर पेश करबेन प्रधान वक्ता हिसेबे हजरतुल हाज अल्लामा सैयद अहमदुल हक मेजबानधारी विशेष करे मेहमान आला हिसेबे जिनि तशरीफ आनबेन महफिले अपनारा जिनार सहबत नेवार जन्ने जिनार महफिल शुने धन्य हबार जन्ने दूरदूरान्त थेके समबेत होच्छेन विशिष्ट आलेमे दीन आंतर्जातिक ख्याति सम्पन्न मुफस्सिर कुरआन पीर तरीकत खलीफाए दरबारे आला हजरत अंजुमान रस्मिया नूरिया ट्रस्ट बांग्लादेश सम्मानित चेयरमैन हजरतुल हाज अल्लामा अबुल कासिम नूरी साहेब मद्दासिमुल आली सह महफिले उपस्थित अमर डाने बामे सामने बसा असंख्य हजरत उलामा इकराम मुरब्बिया निजाम समवयस्क नौजवान तरुण भाईरा छोट छोट शिशु किशोरेरा प्रदानशील मा बोनेरा अस्सलामु आलैकुम ओ रहमतुल्लाहि ओ बरकातुह। वालेकुम सलाम ओ रहमतुल्लाहि ओ बरकातुह। किन सामने चले न भाई ऐशो जात के सुंदर करे बोल एक के जो एक के तो बाजी अनर के सामने चले अनर बुशन दे के ना सामने आईली वाला नो गुना सुंदर लाले सामने आई नोले सुंदरियत लाली है भाई अनर एक के ना किस সামনে বসতে হচ্ছে দিয়ে আল্লাহ নাই ইন ঠিক নো জায়েজ নাই এলে মাহফিলের মজলিশত অজ্ঞাইয়ত অজ্ঞাইয়ত বলে মাঝে জায়গা তাইলে সতা নাই তো সতানোর বয়তে মনে হলে আইন দরহার নেই কেয়ার কেন কিছু যাই হোক আল্লাহ তালার দরবারে উপরন্ত শুক্রিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহরবানি করে আজকের মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছে সকলে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ এবং সালামের নজরানা পেশ করছি রাসূল কারীম রাউফুর রহিম তাজেদার মদিনা সুরুর কলব সিনা সমস্ত নবীদের নবী ও রাসূলদের রাসূল শেষ নবী শ্রেষ্ঠ নবী যে নবীর পরে আর কখনো কোনো নবী এবং রাসূল পৃথিবীতে আসবেন না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিশান দরবারে পাকে যে নবীর উম্মত হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা হিসেবে নির্বাচিত করেছেন সকলে উচ্চ স্বরে মহব্বতে বলুন আবারও আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা ক্লান্ত পরিশ্রমের মাধ্যমে
আজ কি 42 বছর যাব এই সুন্দর সুসজ্জিত রাসূলুল্লাহর মিলাদুন নবী মাহফিলকে সাজিয়া আসছেন বংশ পরম্পরায়। আল্লাহ তাআলা এই মাহফিল কমিটির শুরু থেকে যারা ছিলেন এখানে আমার জানা মতে অনেকেই কবর বাসিন্দা হয়ে গেছে। 42 বছর তো যুগের পর যুগ ধরে চলছে এই মাহফিল। আল্লাহ তাআলা এই মাহফিলের সওয়াব তাদের অসমস্ত অফাত বরণ করা ইন্তেকাল হয়ে যাওয়া মরহুমদের কবরের মধ্যে পৌঁছিয়ে দিন। সকলে বলেন আমিন। যারা দুনিয়াতে আছেন তাদের সকলের হায়াতে রিজিকে এলমে আমলে এবং এই কষ্টে পরিশ্রমে আল্লাহ যেন এই পরিশ্রমের বদান্যতায় তাদের সমস্ত নেয়ামতে রিজিকে বরকত দান করেন। সকলে বলেন আমিন। প্রিয় হাজিরি, আমাকে একটা সাবজেক্ট দিয়েছেন যে হক হালাল ও বর্তমান প্রেক্ষাপটে কুসংস্কারে করণীয় কি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। কথা হচ্ছে আল্লাহর জমিনে আমাদের যে আমাদের আসা যাওয়া, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে হায়াত দিয়েছে এই হায়াত অবশ্যই কাজে লাগাতে হবে, ঠিক কিনা? ইক্কে সাহেবান্দা ইক্কেন ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহ যে আমাদেরকে একটা সুন্দর হায়াত দিয়েছে, কথা বলেন কি দিয়েছে? হায়াত, এটা আমাদেরকে অবশ্যই কাজে লাগাতে হবে। কাজে লাগালে উপকৃত আমরা নিজেরা হব, আমরা নিজেরাই ধন্য হব। আর যদি হায়াতটাকে আমরা কাজে না লাগাই তাহলে একটা সময় আমরাই ধ্বংস হব এবং আমাদের জীবনটাই বরবাদ হবে। হায়াত যদি আমরা অকেজো কাটিয়ে দিই, এই বডিটা সুন্দর দেহটা জাহান্নামের প্রচণ্ড আগুনে জ্বলবে, কথা বলো ঠিক কিনা? এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এই জমিনে সেটি হচ্ছে মানুষের খাবার বা হালাল ইনকামের মাধ্যমে খাবার, বসে বসে খাওয়া এবং নিজের হাতে রোজগার করে খাওয়া, এটার ভিতর বিস্তর তফাত রয়েছে। এবং মানুষ চাইলে যেটা সেটা খাইতে পারে, আল্লাহ বলেন তোমরা যেটা সেটা খাইতে পারবে না। যদি তোমরা তোমাদের ওই হায়াতটাকে দামি বানাইতে চাও, যদি তোমরা তোমাদের এই সময়টাকে যদি কাজে লাগাইতে চাও, যদি তোমরা পরকাল অনন্তকালে তোমরা তোমাদের দেহটাকে তোমরা যদি জান্নাতে প্রবেশ করাতে চাও, তাহলে নিঃসন্দেহে তোমাদের খাবারের ক্ষেত্রে নজর রাখতে হবে, নিঃসন্দেহে তোমাদের হক হালাল রোজি রোজগার করতে হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কুরআন কারীমের 168 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি সূরা বাকারা থেকে। সূরা বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা শুধু আমাদেরকে নয়, আমরা এখানে যারা উপস্থিত হইছি তাদেরকে না, শুধু বাংলাদেশের গুটি কয়েক মুসলমানকে না, গোটা বিশ্বের সমস্ত মানুষকে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা হালাল রিজিকের ব্যাপারে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা গুরুত্ব দিয়ে বলতেছেন মানুষ যেন কখনো হারামের দিকে পা না বাড়ায়, মানুষ যেন সব সময় হালালের রাস্তায় থাকে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দারা আমার, ও আমার বান্দারা, ও আমার সমস্ত মানব সম্প্রদায় মানব জাতি, তোমরা আমার জমিনে যত প্রকারের আহার আছে তন্মধ্য থেকে তোমরা হালাল আহারটা তোমরা গ্রহণ করো, হালাল জিনিসটা তোমরা বেছে বেছে খাও। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, খবরদার কখনো তোমরা শয়তানের রাস্তা অনুসরণ অনুকরণ করবে না,
কেননা ইন্নাহু লাকুম আদুউম মুবীন, কেননা শয়তান হলো নিঃসন্দেহে তোমাদের প্রকাশ্য দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কুরআন কারীমের এই আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হালাল ইনকাম, হালাল রুজি রোজগার, হালাল আহারের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা জমিনে যত প্রকারের খাবার আছে সব খাবার তোমাদের জন্য নয়, বরং তোমরা খাবে ওই খাবার যেটি আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি। সুবহানাল্লাহ, যেটি আমি আল্লাহ তোমাদেরকে হালাল করে দিয়েছি, যেটি আমি আল্লাহ তোমাদের জন্য বৈধ করে দিয়েছি, যেটি আমি আল্লাহ জমিনে পবিত্র যে সমস্ত বস্তু করে দিয়েছি, খবিস যে সমস্ত খাবার রয়েছে, নাপাক যে সমস্ত খাবার রয়েছে, মন্দ যে সমস্ত খাবার রয়েছে, খারাপ যে সমস্ত খাবার রয়েছে, যেগুলো খাইলে আরেকজনের উপর জুলুম হয়ে যাবে, যেসব খাবার খাইলে অন্যের উপর অমানবিক আচরণ হয়ে যাবে, যেসব খাবার খাইলে তোমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তোমাদের পেট অসুস্থ হয়ে যাবে, এমন খাবার তোমরা কখনো খাইও না, বরং তোমরা খাবারের ক্ষেত্রে যথেষ্ট তোমরা সতর্কতা অবলম্বন করবে। এই জমিন থেকে একমাত্র তোমরা যে সমস্ত খাবারগুলো হালাল, সেই সমস্ত হালাল খাবার তোমরা গ্রহণ করো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রিজিকের ক্ষেত্রে আমাদের ভাই যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কখনো এ কথা বলবার সুযোগ নাই যে আমরা যে কখনো এ কথা বলতে পারবেন না যে ইচ্ছে মতো একটা খাইলেই মনে হয় হবে না। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা এটি সরাসরি নিষেধ যে ইচ্ছে মতো মন চাইলে যেটি ইচ্ছে সেটি খাবেন, সেটা কখনো হতে পারে না। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা কুরআন কারীমের সূরা বাকারা, সবাই বলেন সূরা বাকারা, 172 নম্বর আয়াতে বলেন, 172 নম্বর আয়াত আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা সেখানেও আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ঈমানদার বান্দারা আমার, তোমরা খাও ওই সমস্ত খাবার, তোমরা খাও ওই সমস্ত কি খাবার, কোন সমস্ত খাবার? আল্লাহ বলেন, রিজিকের ভেতরে আমি আল্লাহ যে সমস্ত রিজিক তোমাদের জন্য হালাল করে দিয়েছি, তোমরা সেই সমস্ত হালাল রিজিক গুলো খাও। আল্লাহ আকবার বলে। তাহলে বোঝা যায় রিজিকের ভেতরে কিছু আছে হালাল আর কিছু আছে হারাম, কিছু আছে পাক আর কিছু আছে নাপাক। সুতরাং কোনো কারণে না পাকি খাবার খাওয়ার সুযোগ নাই। আল্লাহ বলেন, বান্দা খাবে তোমরা একমাত্র তৈয়বাত, যেগুলো যেগুলো পবিত্র, যেগুলো স্বচ্ছ, ও সমস্ত তৈয়ব খাবারগুলো তোমরা খাও। এই জন্য আজকে আমাদের জন্য এখান থেকে কিছু শিক্ষা নিয়ে ঘরে যাইতে হবে। বামার মাইকের আওয়াজ যতটুক যাচ্ছে, যারা যেখান থেকেই শুনছেন, সকলের প্রতি আবেদন থাকবে ভাই, মানুষ চাইলে যে কোনো কিছুই খাইতে পারে, কিন্তু এটা তো দুনিয়া, এটা তো আমাদের জন্য পরীক্ষাগার, এখানে ইচ্ছে করলেই যে কোনো জিনিস খাইতে পারে পারে বলে আপনি হুট করে হাতে ধরে মুখে ঢোকাই দেবার কোনো সুযোগ নাই। এখানে কিছুটা খাবারের ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু না কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। কথা কোন ঠিক কিনা? যদি সতর্কতা অবলম্বন করা না হয় তাহলে হাসরের ময়দানে আমাদেরকে আল্লাহর কাঠগড়াই দাঁড়াতে হবে। হাসরের ময়দানে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলার কাছে যখন আমরা জবাবদিহি করতে যাব, সে সময় প্রচন্ড আকারে আটকে যাব। প্রিয় ভাইয়ের আমার, সেদিন আমাদেরকে প্রচন্ড জাহান্নামের আগুনে জ্বলতে হবে, জাহান্নামে চলে যেতে হবে যদি আমরা হালাল খাদ্য না খাই, হালাল খাদ্য যদি গ্রহণ না করি, হারামের দিকে যদি পা বাড়াই। কথা বলেন ঠিক কিনা? আজ
আমরা সবাই আক্ষেপ করি, আমার দোয়া কবুল হয় না কেন, কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই চাই যে মোনাজাত করব সাথে সাথে যেন কবুল হয়ে যায়, ঠিক নেবে ঠিক? মানে আজকে আমরা গাছ রোপণ করে কালকে আমরা ফল ভোগ করতে চাই, কথা বলেন ঠিক কিনা ভাই? এটা কি কখনো সম্ভব? আপনাকে দোয়া করতে হবে অসম্ভব ধৈর্য সহকারে, এবং যে সমস্ত আচরণের কারণে মানুষের দোয়া কবুল হয় সেখানের ভেতরে উল্লেখযোগ্য কারণ হলো আপনার খাবারটা হালাল হতে হবে। সন্দেহপূর্ণ খাবার আপনি গ্রহণ করবেন, সন্দেহপূর্ণ আহার আপনি গ্রহণ করবেন, পেটে ঢুকাইবেন, তাহলে তো এটা হবে না। কারণ সন্দেহপূর্ণ খাবার খাইলে যেই খাবার আপনার জন্য হালাল করা হয়নি, যেটা আপনার জন্য যে খাবার গ্রহণ করা ন্যায়ের কাজ নয় অন্যায় কাজ, এমন আহার যদি আপনি গ্রহণ করেন তাহলে নিশ্চিত করে বলা যায় আপনি কিয়ামত পর্যন্ত দোয়া করলেও সেই দোয়া কবুলের মতো কবুল হবে না, কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি কোন মুখে দোয়া করছেন? যে মুখে হারাম খাবার খাচ্ছে। আল্লাহর বড় বড় গৌস কুতুব আব্দাল যাদেরকে আমরা বলছি, যাদের নজির স্থাপন করছি, যে সমস্ত আল্লাহর আউলিয়া ইকরামদের কথা বলি, শুধু আল্লাহর ওলির কথা বললে হবে না, তারা ওলি কিভাবে হয়েছে সেটি একটু জানতে হবে, ঠিক না? তারা ওলি হয়েছে সন্দেহপূর্ণ খাবার তারা বাদ দিয়েছে, হারাম খাবার তারা বাদ দিয়েছে, তারা নেয়ের খাবার, ভালো খাবার, পবিত্র খাবার, তৈয়ব খাবার, হালাল খাবার গ্রহণ করেছে, ফলে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা তাদেরকে সত্যিকারের ওলি হিসাবে আল্লাহর নেক বন্ধু হিসাবে কবুল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হালাল খাবার এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা মানব জীবনের জন্য, একজন মানুষের সুন্দর জীবনের জন্য, একজন মানুষের জীবনটাকে নৈতিকতায় পূর্ণ করবার জন্য, একজন মানুষের গোটা জিন্দেগিটাকে ফুলে ফলে সুশোভিত করবার জন্য, একজন মানুষের জীবনকে জান্নাতি রঙে রাঙাবার জন্য হালাল খাবার বড় ইম্পর্টেন্ট, কথা বলে ঠিক কিনা? আজ একে অপরকে মারছে, একে অপরকে কাটছে, একে অপরকে হত্যা করছে, এগুলো সব কিছুর পেছনে দেখবেন যে মানুষের রিজিকের একটা বিষয় সেখানে লুকিয়ে আছে অধিকাংশ ঘটনার পেছনে, ঠিক কিনা? আজ টেন্ডারবাজি করছে যারা, তারাও নিঃসন্দেহে রিজিকের জন্য করছে, কথা বলেন ঠিক কিনা? কিসের জন্য করছে? কিসের জন্য? রিজিকের জন্য। বলেন টেন্ডারবাজি করে যেই রিজিক আপনি কামাবেন সেটিকে আপনার জন্য বৈধ নাকি অবৈধ? নমাতেই তারা এটাকে বৈধ না অবৈধ, হালাল না হারাম? এটাকে আল্লাহ হালাল করেছেন, তাহলে আপনি টেন্ডারবাজি করছেন, আপনি যে চাঁদাবাজি করছেন, আপনি যে হাইজাকারি করছেন, আপনি যে সন্ত্রাসগিরি করছেন, আপনি মনে মনে ভাবছেন এগুলোর বিচার হবে না? নিঃসন্দেহে এসব বিষয়ের একদিন না একদিন বিচার হবে, কথা বলেন ঠিক কিনা? মনে রাখি এই হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দিছে, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে যে হায়াত দিছে ভাই, একটু গভীর মনোযোগ, আল্লাহ তাআলা যে আমাদেরকে হায়াত দিছে এটি আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে নিয়ামত দেয়া হয়েছে, কথা বলেন ঠিক নেবে ঠিক? এই নিয়ামতকে কিয়ামতের কাজে ব্যবহার করেন না, কথা বলেন ঠিক নেবে ঠিক? এই যে আল্লাহ হায়াত দিলেন কারো 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, যে হায়াত দিয়েছে এটা কি জন্য দিয়েছে? একটু দূরে সরে পড়েন, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা জিসনে উম্মত কে লিয়ে রোকি গুজারি রাতে ওহি মেহবুব খুদা তা মুঝে মানো মনতা হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ সবাই বলেন মারহাবা। প্রিয় ভাইরা,
আল্লাহ তাআলা যে আমাদেরকে হায়াত দিয়েছে এই হায়াত দেওয়ার পেছনে একটি কারণ আছে না নেই বলেন তো বুকে হাত দিয়ে 40 বছর বয়স পার করছে 30 বছর কেউ কেউ পার করছে 20 বছর কেউ কেউ পার করছে কেউ কেউ এর চাইতে বেশিও পার করছেন 50 60 বছর বয়সের অনেক মানুষ মাহফিল উপস্থিত হয়েছেন বলেন তো সারা জীবন যে অতিক্রম করলেন সারা জীবন যে কাটাইলেন কখনো কি নিজেকে নিজে চিন্তা করে দেখেছেন আল্লাহ তাআলা আমাকে কি জন্য বানাইলো কখনো কি নিজেকে নিজে প্রশ্ন করেছেন যে আল্লাহ আমাকে এই হায়াতটা কি জন্য দিল কথা বলেন ঠিক না বেটি কখনো কি নিজেকে নিজে চিন্তা করে দেখেছেন যে আল্লাহ আমাকে কেন বানিয়েছে এই হায়াত আল্লাহ আমাকে কেন দিয়েছেন এই হায়াতে আমার কি করণীয় ছিল এটা তো কখনো নিজেকে নিজে প্রশ্ন করেন নাই কথা বলেন ঠিক না প্রশ্ন করেন নাই বলে তো সমস্যা প্রশ্ন করছি না বলেই তো উত্তর আমাদের জানা নাই উত্তর জানা নেই বলেই তো ইচ্ছে মতো আমরা যার যেমন ইচ্ছে তেমন করে ঘুরে বেড়াচ্ছি কথা কোন ঠিক না কেউ আমরা বিল্ডিং বাঁধার কাজে ব্যস্ত আছি কেউ আমরা ব্যাংক ব্যালেন্স করবার কাজে ব্যস্ত আছি আর কেউ বিরাট বিরাট আকারের ফলট কিনে কিনে সম্পদের পাহাড় গড়ার প্রতিযোগিতায় নেমে গেছি অথচ আল্লাহ তাআলার কসম আল্লাহ আমাদেরকে সম্পদের পাহাড় গড়বার জন্য বানাই নাই আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আমাদেরকে ব্যাংক ব্যালেন্স করে কোটি কোটি টাকা ব্যাংকে ফেলে রাখবার জন্য বানাই নাই ও আমার প্রিয় ভাইয়েরা এ বক্তব্য আমার সকলের জন্য সব শ্রেণী পেশার মানুষের জন্য সর্বস্তরের বিশ্বাসী মানুষের জন্য আমার এই কথা আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আমাদেরকে বানিয়েছেন একমাত্র আল্লাহর গোলামী করার জন্য আল্লাহর নেক খাস করার জন্য কথা বলেন ঠিক না কুরআনুল কারীমের সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ জবাব দেন বিসমিল্লাহির রহমানির রহিম الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا سبحان الله الله বলেন বান্দারা আমার আমি তোমাদের হায়াত তোমাদের মৌত সৃষ্টি করেছি একমাত্র আমি পরীক্ষা করছি আমি দেখতেছি তোমরা কারা কারা নেক আমল করতেছো তোমরা কারা কারা ভালো কাজ করতেছো সুবহানাল্লাহ বলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ভাই ভালো কাজ করার জন্য যাদের বয়স 50 হয়ে গেছে কখনো আপনি চিন্তা করেন নাই আল্লাহ আমারে কেন বানাইছে তাদের জন্য আমার এই প্রশ্নের জবাব যেই ব্যক্তির বয়স 60 হয়ে গেছে এখনো জানেন না আল্লাহ তাআলা আমাকে কেন বানিয়েছেন তাদের জন্যই আমার এই প্রশ্নের জবাব ও আমার প্রিয় ভাই আমার শ্রদ্ধাভাজন মুরব্বী স্পষ্ট করে বলতে চায় রব্বি করিম কোরআনে পাকের মধ্যে বয়ান দিচ্ছেন যে আল্লাহ আমাদেরকে বানিয়েছে নেক আমল করার জন্য ভালো আমল করার জন্য মধ্যখানে এই যে সময় এই যে হায়াত এটা আমাদের জন্য খেলতামশার জায়গা নয় সম্পদের পাহাড় গড়ার প্রতিযোগিতা করবার জায়গা নয় বরং এটা আমাদের পরীক্ষার জায়গা কথা বলেন ঠিক না আজ নিজেকে নিজে প্রশ্ন করবেন ভাই উত্তর যখন জেনে গেছে অন্তত আজকে থেকে আমাদেরকে সতর্ক হওয়া দরকার আছে নেই আজকে থেকে আমাদের সতর্ক হওয়া উচিত আজকে থেকে আমাদের ভালো কাজ করা উচিত কি আমি ভুল বললাম ভালো কাজ করা দরকার আছে না নাই অবশ্যই আপনি ভালো কাজ করে আপনি অবশ্যই ভালো কাজ করে আল্লাহ বানিয়েছে আপনাকে ভালো কাজ করবার জন্য আপনি যে মানুষ মেরে মেরে টেন্ডারবাজি করে করে ব্যাংক ব্যালেন্স করছে অন্যের জায়গা জমি দখল করে করে নিজে মহাজন সাজছে আরেকজনের সম্পদ দখল করে আপনি বড় জমিদার সাজছে পারবেন আল্লাহ যদি ক্ষমতা দেয় তাহলে মনে রাখতে হবে শুধু এই ক্ষমতা সাময়িক দুনিয়ার এই ক্ষমতা সাময়িক
আসল ক্ষমতা তাদের হাতে যাদেরকে আল্লাহ কবুল করেছেন যারা আল্লাহকে রাজি করেছেন যারা আল্লাহর কাছে মুত্তাকি হিসেবে বিবেচিত হয়েছেন যারা রব্বে কারীমের ওলিতে পরিণত হয়েছেন তাদের ক্ষমতা হচ্ছে অমর ক্ষমতা আর আপনি যেটি করছেন সেই ক্ষমতার কোনো বিল নেই কথা বলে ঠিক খেলা প্রিয় ভাইরা আমার এক কথাই যদি বলতে হয় আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আমাদেরকে এই জমিনে প্রেরণ করেছেন আল্লাহ পাকের দাসত্ব করবার জন্য আল্লাহর গোলামি করার জন্য কথা বলেন ঠিক নেবে ঠিক আল্লাহ পাক উপর আয়াতে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি মানব এবং দানব দুই শ্রেণী পেশার মানুষ জিন এবং ইনসান এই দুই শ্রেণীকে আমি আল্লাহ তৈরি করেছি আমি আল্লাহ সৃষ্টি করেছি সম্পদের পাহাড় করবার জন্য নয় প্রতিযোগিতা করবার জন্য নয় তারা বড় বড় বিল্ডিং করবে সেই কারণে নয় আমি আল্লাহ তাদেরকে বানিয়েছি আমি রব্বে কারীমের ইবাদতের জন্য সুবহানাল্লাহ বলেন আল্লাহ আমাদেরকে বানাইছে ইবাদতের জন্য আমরা ইবাদত থেকে গাফিল হয়ে গেছি ঠিক না ভাই ঠিক ইবাদতের সাথে আমাদের সম্পর্ক নাই ইবাদতের সাথে আজ আমাদের সম্পর্ক নাই আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো আমিন একটু জোরে বলো না আমিন আমিন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহ সবাই বলেন মারহাবা কি বললাম আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর দাসত্ব করবার জন্য আল্লাহর ইবাদত করবার জন্য ঠিক নেবে ঠিক বসে বসে খাওয়ার জন্য নয় আবার অন্যকে মেরে ধরে সম্পদের পাহাড় গড়ার জন্য নয় বড় বড় বিল্ডিং বানাবার জন্য নয় ওই যে আমাদের ব্যাংক ব্যালেন্সে কোটি কোটি টাকা খরচ করবার জন্য ব্যাংক ব্যালেন্সে জমা করবার জন্য নয় বরং আল্লাহ যেটার জন্য বানাইছে সেটা হচ্ছে ভাই আল্লাহ আমাদের বানাইছে আল্লাহর ইবাদতের জন্য পৃথিবীতে যতদিন আছি ভালো কাজ করার জন্য এটি আমাদের জন্য এক কথাই বলতে গেলে এটা আমাদের পরীক্ষাগার কথা বলেন ঠিক কিনা তো পরীক্ষা যেমন দিবেন রেজাল্ট তো তেমন হবে ঠিক নেবে ঠিক আপনি পরীক্ষা দিবেন দশ নম্বর আনসারও করতে পারবেন না কিন্তু আপনি এ প্লাসের আশা করে বসে থাকবেন এটা কি হয় জোরে বলেন না হয় আপনি তো পরীক্ষার খাতায় লিখছেন কেবল পাঁচ নম্বরের আন্দাজে কথা বুঝেন নাই আপনারা পরীক্ষার খাতায় লিখেছেন কয় নাম্বার পরীক্ষা একশো নম্বর আরো বাকি কয় নাম্বার পঁচানব্বই নম্বরের আনসারই করেন নাই কিন্তু আপনি আশা করে আছেন জান্নাতের আপনি আশা করে আছেন এ প্লাসের পরীক্ষা দুনিয়াতে আল্লাহ তাআলা পরীক্ষাগার হিসেবে বানাইছে এই পরীক্ষাগারে আপনি যেমন পরীক্ষা দিবেন পরকালে তেমন আপনার ফলাফল হবে কবর হাসরে তেমন ফলাফল আপনার হবে তুই ভাই আপনি যে পরীক্ষা এখানে দিয়ে কবরে গিয়েছেন সেটা তো আপনি জান্নাতের পরীক্ষা আপনি তো জান্নাতি কাজ করেন নাই ভালো কাজ করেন নাই আল্লাহ যে জন্য বানাইছেন সেই কাজ করেন নাই ইচ্ছামতো খাইছেন ইচ্ছামতো দৌড়াইছেন হালাল হারাম দেখেন নাই মন গড়া কাজ করেছেন কাজ করে কবরে গিয়েছেন বাস সেখানে গিয়ে আপনি দুনিয়া থেকে একেবারে জান্নাতুল আর জান্নাতে যাইতে সাথ দে স্যার আরো জান্নাতুল ফেরা দাও স্যার কথা বলে ঠিক নেবে ঠিক এটা তো ওই ব্যক্তির মতো ওই ছাত্রের মতো যে ছাত্র পাঁচের আনসার করে এ প্লাসের প্রত্যাশা করে এজন্য আজ আমি স্পষ্ট জানিয়ে দিতে চাই ভাই এটি আমাদের পরীক্ষাগার এটি আমাদের পরীক্ষার কেন্দ্র এখানে যে যত ভালো কাজ করবেন পরকাল তত বেশি সুন্দর হবে সবচাইতে উত্তম কাজের ভিতর বড় চমকপ্রদ কাজ হচ্ছে বড় উল্লেখযোগ্য কাজ হচ্ছে হালাল ইনকাম করা একটু জোরে বলুন না সুবহানাল্লাহ সন্দেহপূর্ণ খাবার বর্জন করা ভালো খাবার গ্রহণ করা
যেwidetilde সন্দেহ আছে হালাল কিনা হারাম কিনা সেটা ছেড়ে দেয়া একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য আমি বলি কোনো আলেম বসে খাবে না কোনো আলেম বসে বসে খাবে না কোনো আলেম মানুষের পকেটের দিকে তাকাবে না কোনো আলেম ইচ্ছেমতো অন্যের পকেটের থেকে হাদিয়ে নিয়ে চলবে এটা প্রত্যাশা করবে না বরং আলেমের কাজ যেটা অন্তত তার একটা ব্যক্তিগত একটা কাজকর্ম করা উচিত হালাল সন্ধানের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন এটা আলেম হোক আর পেশা হোক বসে খাবার কথা ইসলামে নেই বসে খাবেন না যে কোন একটা করে আপনাকে দৌড়াইতে 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 রিজিকের সন্ধান করতে হবে এটা পড়ানোর মাধ্যমে হোক এটা দরসের মাধ্যমে হোক এটা যে কোনো মাধ্যম এটা দোকানের মাধ্যমে হোক এটা ব্যবসার মাধ্যমে হোক এনিওয়ান যে কোন একটা কাজ দরবার খুলে বসে আসবেন বক্তরা টাকা দিয়ে দিয়ে যাবে আপনি বসে বসে খাই খাই ফ্যাট মোটা করবেন এটার জন্য ইসলামে আপনাকে বানাই কথা বলেন ঠিক নেবে ঠিক কারণ সবচাইতে একবার ফরজের ভিতর উল্লেখযোগ্য ফরজ হচ্ছে এই যে হালাল কাম হালাল খাবার অন্বেষণ করা একটু জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি আমার বলেন তলাবু কাসাবুল হালালে ফরিদাতুম বাদাল ফরিদা আল্লাহর নবী বলেন উম্মত হালাল ইনকাম করা হালাল রিজিকের সন্ধান করা এটা ফরজের পরে আরেকটি ফরজ আল্লাহু আকবার বলেন না এটা ফরজের পরে আরেকটি ফরজ হালাল ইনকাম করা রিজিকের সন্ধানে ঘুরে বেড়ানো রিজিকের সন্ধানে এক জায়গায় থেকে অপর জায়গায় যাওয়া আল্লাহর একজন জগৎ বিখ্যাত ওলি আপনারা নাম শুনেছেন হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ তিনি একদিন ওনার এক মুরিদকে ওনার এক খাদেমকে ওনার নাম ছিল হযরত হুযাইফা মারআশি সবাই বলেন হুযাইফা মারআশি ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি মুকাশিফাতুল কুলুবের ভেতর তিনি এই ঘটনা বয়ান দিচ্ছেন কয় একবার হুযাইফা মারআশিকে জিজ্ঞেস করা হলো হুজুর হুযাইফা মারআশি হচ্ছে আল্লাহর জগৎ বিখ্যাত এক বুজুর্গ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি একজন খাদেম সবাই বলেন একজন কি খাদেম তো খাদেম পীর সাহেব সম্পর্কে ভালো জাল জানবে না কম জানবে কথা বলেন না ভালো জানবে বেশি জানবে উনার হাকিকত জানবে উনি কি আসলে পীর নাকি ভন্ড কথা বলেন ঠিক নেবে ঠিক উনি কি আসলে বুজুর্গ নাকি শয়তান এটা বেশি জানবে যে পাশে থাকবে কাছে থাকবে সে কথা বলেন ঠিক নেবে ঠিক হুযাইফা মারআশিকে জিজ্ঞেস করা হলো আপনি তো জগৎ বিখ্যাত বুজুর্গ হযরত ইব্রাহিম ইবনে আদহামের সাথে ছিলেন আপনি একটু আমারে বুঝান আপনি একটু আমারে বলেন উনি ব্যক্তিগত জীবনে কেমন ছিলেন ওনার চাল চলনের ক্ষেত্রে সবচাইতে আশ্চর্য কি বলে আপনার মনে হয়েছে একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে আপনি তো দীর্ঘদিন পিশা বুজুরের সাথে ছিলেন এই বুজুর্গের সাথে ছিলেন এই বুজুর্গের চাল চলনের ক্ষেত্রে আচার আচরণের ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে সবচেয়ে আশ্চর্য কি জিনিসটা আপনি লক্ষ্য করেছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তখন হযরতে হুযাইফা মারআশি বলতেছেন আমি ইব্রাহিম ইবনে আদহামের সাথে জীবনের বহু সময় অতিক্রম করেছি তবে সবচাইতে বড় আশ্চর্য যেটা আমি লক্ষ্য করেছি হুজুরের ভেতর সেটা হচ্ছে উপবাস থাকলেও হুজুর কখনো হারাম খাবার খাইতেন না শুধু হারাম নয় যেটি সন্দেহ আছে এরকম খাবার খাইতেন না এরকম খাবার না খাইয়ে কখনো কখনো তিনি সপ্তাহ পার করেছেন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ চামড়া হলে এত হারাম হারাম দেখার দরকার নাই যা পাইস বেটা নিজে বাফিলে নিজে বাসিলে বাপর নাম জিন্দি ভাই সিন্দিহা মাতন ঠিক নেবে ঠিক কিন্তু আল্লাহর আউলিয়া কেরামের আদর্শ সেটা নয় আল্লাহর আউলিয়া কেরামের আদর্শ সেটা নয় তারা কখনো যেটাতে সন্দেহ আছে এমন খাবার তারা কখনো খায় না আর আমরা তো দুনিয়া বাসা মদখুরের ঘরে দাওয়াত দিলে মদের ব্যবসায়ীর ঘরে দাওয়াত দিলে আমরা খাই ভালো মতো খাওয়াইলে জানাশোনার পরেও
খাই দোয়া করে দি আল্লাহ আশিক রাসূলের কবুল করিল একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ ইয়া আল্লাহ অনর গুসসাই তো লাগবেন ফালা কেন এলা আমাদের সমাজ আছে না নাই আই সবসময় গয়া হয়তো দুনিয়ার সবচেয়ে অস্তল যে মোলে কি নয় 100 টিয়া দিলেও দুনিয়ার জগৎ বাঁচা সুদিরে আশিক রাসূল বানাই দিবেন একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ আল্লাহর ওয়াস্তে এটা আলেমে শুনেন মসজিদের ইমামে শুনেন খতিবে শুনেন মুয়াজ্জিন শুনেন আমার কথাগুলো একটু গ্রহণ করেন আপনি আপনার রিজিক আল্লাহর হাতে আপনি যদি হকের উপর থাকেন ওই পাখি যেভাবে সকাল বেলা খাটিবে খালি পেটে বের হয়ে সন্ধ্যা বেলা ভরা পেটে ঘরে ঢুকে আপনিও ঠিক সেভাবে আমার নবী বলেছেন আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আল্লাহ এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেবে আপনি নিজে বুঝতে পারবেন না পাখির মতো আহারের ব্যবস্থা করে দেবে পাখি যেভাবে খালি পেটে বের হয়ে ভরা পেটে ঢুকে আল্লাহ আপনাকেও সেই ব্যবস্থা করে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ কোন জালেমের জেনে শুনে প্রশংসা করবার দরকার নামাত দিতারা জালেমের প্রশংসা করার দরকার নাই কোন সুদীর প্রশংসা করার দরকার নাই কোন মদদীর প্রশংসা করবার দরকার নাই কোন গাজাটির প্রশংসা করার দরকার নাই যে ইসলামের যে বেনামাজি তার প্রশংসার দরকার নাই কারণ যে প্রকাশ্যে কবিরা গুনাহ করে তাকে শরীয়তের পরিভাষায় বলা হয় ফাসিক কথা বলেন তাকে শরীয়তের পরিভাষায় কি বলে ফাসিক ফাসিকের প্রশংসা করলে শুনেন এখানে উলামায়ে দ্বীন আছেন উনাদের থেকে জেনে নেবেন যদি আমি মিথ্যে বলি মিশকাতুল মাসাবিতে আছে হাদিস তিরমিজির বর্ণনায় আছে রাসূল করিম রাউফুর রহিম তাজদার মদিনা সুরুর কলবসিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোন ফাসিকের প্রশংসা করা হয় সে সময় আল্লাহর আরশ আজিম তর তর করে কাঁপতে থাকে একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ এজন্য 1 টাকা নয় 100 টাকা নয় 1 কোটি টাকা দিলেও আপনি আলেম হলে আপনি কখনো ফাসিকের প্রশংসা করা যাবে কথা বলেন ফাসিকের প্রশংসা করা যাবে কখনো না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন আজ আমাদের সমাজ এই শিক্ষা থেকে অনেক দূরে সরে গিয়েছে ভাই যাক কি বললাম হুযাইফা মার আশির কথা বললাম হুযাইফা মার আশি বলেন আমার জীবন ইব্রাহিম আদহামের যত ঘটনা দেখেছি সবচেয়ে বড় বিস্ময়কর সবচেয়ে আশ্চর্য ঘটনা দেখেছি হুজুর জীবনে কখনো একেবারে দুর্বল হয়ে গেলেও দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন না খেয়ে থাকলেও আল্লাহর ওলি হযরতে ইব্রাহিম ইবনে আদহাম কখনো হালাল হারাম খাইতেন হারাম কখনো খাইতেন না সন্দেহ হয় এরকম খাবারও কখনো মুখে নিতেন না একটু জোরে বলুন না সুবহানাল্লাহ কি আপনাদের অসুবিধা হচ্ছে না কথা বুঝে যাচ্ছে তখন কয় আমার আমার জীবনে দেখা একটা আশ্চর্য ঘটনা আছে বলে কি সেটা বলে সেটা হচ্ছে একদিন হুজুরের সাথে সফরে বের হলাম কথা বলেন কোথায় বের হলাম তা আমরা হাঁটতেছি আর হাঁটতেছি হাঁটতেছি আর হাঁটতেছি সফর শেষ নাই কিন্তু আমাদের পেটে প্রচন্ড ক্ষুধা কোথাও আমাদের জন্য খাবারের ব্যবস্থা নাই ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি বলেছে হুজুর আপনি তো পারছেন না খেয়ে আমি তো আর পারতেছি না একটু কি আমাকে বাঁচাবেন একটু কি আমাকে খাবারের ব্যবস্থা করবেন আমি তো কিছুক্ষণ পর ঢলে পড়ব আমার শরীর একেবারে দুর্বল হয়ে এসেছে একটু জোরে বলুন সুবহানাল্লাহ ভাই যারা খাই খাই করে কিছু মানুষ আছে না নেই এ শুধু খানা এখন খাইছে আবার দিছে আবার খাইছে আবার দিছে আবার এগুলো কিন্তু আল্লাহ পছন্দ করে না আপনারা মনে করছে এটা শুধু গুনাহ এটা মারাত্মক গুনাহ এবং এক হাদিসে তো এটি আছে যে হাদিসের রেফারেন্সটি আমার মনে নাই তবে আল্লামা এম এ জলিল রহমতুল্লাহ আলাইহির কবর হাসর হায়াত মত একটা কিতাব আছে সেখানে আমি এটা পড়েছি যে যেই ব্যক্তি রাসূল করিম সিস্টেম বলছেন যেই ব্যক্তি খাবারের উপর আবার খাইছে আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টি দিয়ে হাসরের ময়দানে তাকাবে না একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ এজন্য কখনো খাই খাই করবে না আল্লাহর কোনো ওলি খাই খাই করে না বলিরা খাই খাই করে নমাতে ঠিক না বেটি আল্লাহর ওলিরা খাই খাই করে না যা খাইছে যা পাইছে শুকরিয়া আদায় করে কার আর না পাইলে সবর করে কার উপর আল্লাহ
সুবহান আল্লাহ বান্দি এই জন্য কখনো খাই খাই করবে না যা পাইছেন আলহামদুলিল্লাহ বহু মানুষ তিন চার আইটেম তরকারি থাকলেও খাইতে পারে না ইং কি রেন দোষ আর ইং খড়ে গিয়ে অমুক খড়ে তমুক খড়ে আর কয়েক আইটেম দিতি ঠিক নেবে ঠিক বারো চোদ্দ পনেরো বিশ আইটেম সাথে লাগে এটা উচিত না অন্তত যেটা খাইলে আপনার হয় এরকম খাওয়া এটা বুজুর্গানে দিনের লক্ষণ এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ খাবার নিয়ে কখনো অভিযোগ না করা একটু জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রিয় হাজরীন কই একদিন তো আমরা সফর করতে করতে ক্লান্ত প্রায় এক সপ্তাহ আমাদের পেটে কোনো খাবার কথা বলেন না আমাদের পেটে কোনো খাবার কয়দিন হয়েছে এক সপ্তাহ হয়ে গেছে থাকতে পারবেন না সাত ঘন্টা না খাইলে আমাদের কি অবস্থা হয় আমরা আমি দুর্বল হয়ে গেছি মগর আমার পেশাব দুর্বল হয়নি সুবহানাল্লাহ বলবেন না এগুলাই হচ্ছে পীর ভাই প্রিয় ভাইর আমার একদিন আমরা যাইতে যাইতে কিছু দূর গেলাম যাওয়ার পর হুজুরকে আমি এই অভিযোগ দিলাম ও আল্লাহর বলি ইব্রাহিম ইবনে আদহাম আমি আপনার আপনার খেদমতে আরজ জানাই হুজুর আপনি তো না খেয়ে আছেন আপনি থাকতে পারছেন এটি আমার পক্ষে জটিল হয়ে দাঁড়িয়েছে আমি তো থাকতে পারছি না আমার জন্য একটু খাবারের ব্যবস্থা কইরা দে সুবহানাল্লাহ যখন খাবারের ব্যবস্থা করতে বললেন ইব্রাহিম ইবনে আদহাম বলেন ধরো আমি তোমাকে একটা সাদা কাগজ দিলাম সবাইকে কি দিলাম সাদা কাগজ তুমি অমুক জায়গায় দাঁড়াবে রাস্তায় গিয়ে দাঁড়াবে তোমার এই সাদা কাগজটা একজন যুবক আসবে ঘোড়া নিয়ে কথা বলেন কি নিয়ে ঘোড়া নিয়ে আসা ওই যুবকের হাতে আমার এই কাগজটা দিয়ে দিবা সুবহানাল্লাহ বলে তিনি ওই হুজাইফা মারা আসি বলে আমি ওই সাদা কাগজ নিয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে রইলাম হঠাৎ করে দেখতে পেলাম আল্লাহর এক বান্দা এক যুবক ওখানে আসলেন আমি ওই যুবককে কাগজটা দিলাম যুবক সাদা কাগজ কাগজে আমি দেখতেছি সাদা কাগজ কিন্তু বড় আশ্চর্য হলো ওই যুবক যখন কাগজটা পাইছে একটা নজর চোখ গোলাইয়া দু চোখের পানি ছেড়ে দিয়ে জ্বর জ্বর করে কাঁদতে শুরু করেছে কেমন লিখছে জানি না আমি দেখতেছি কাগজ সাদা কথা বলেন আমি দেখতেছি কাগজ সাদা কিচ্ছু লেখা নাই আমি পড়তে পারছি না কিন্তু ওই ভদ্রলোককে যখন আমি দিলাম ওই যুবককে যখন আমি দিলাম যুবক ওই সাদা কাগজের দিকে চোখ দিয়ে দু চোখের পানি দিয়ে পানি ছেড়ে দিয়ে কাঁদছে আর থলের ভিতর কিছু টাকা পয়সা ছিল ওই জুড়ি জুড়ি থেকে টাকার একটা বান্ডিল বের করে ওই আল্লাহ বান্দাকে দিয়েছে হুজাইফা মারাশিকে বলে ধরো তোমাদের খাবার দাবার কিচ্ছু নাই তোমার এই খাবারগুলো নিয়ে যাও এখানে যে পয়সা আছে দিনার দেরহাম আছে এগুলা নিয়ে যাও এগুলা নিয়ে তোমরা খাবারের ব্যবস্থা করো এটা বলে যুবক চলে গিয়েছে একটু জোরে বলো না সুবহানাল্লাহ যুবক খাবার খাবারের জন্য টাকা পয়সা বেশ টাকা টুকা দিলে কি আর খাবারের অভাব আছে নাই যে কোনো জায়গা থেকে ক্রয় করতে পারবেন দূর কিংবা কাছ যে কোনো জায়গাতে এখন আপনারা কি বিরক্ত হচ্ছেন কথা বুঝে যাচ্ছে এখন এই যুবক কিছু ওই যে টাকাগুলো দিছে পয়সাগুলো দিছে বা মুদ্রাগুলো দিছে এগুলো নিয়ে হুজুর হযরত ইব্রাহিম ইবনে আদহামের কাছে চলে গিয়েছে হুজুর ইব্রাহিম ইবনে আদহাম জুরে এবার সবাই বলেন মারহাবা আওয়াজ দিয়ে বলেন মারহাবা দেখা যাচ্ছে জান না আর দেখা যান না বাস আর দেখিল ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই যখন উনার কাছে নিয়ে যাওয়া হলো ওই খাবার তার কাদেম যখন খাবারগুলো নিয়ে হুজুরের কাছে গেলেন
হুজুর বলতেছে তুমি খাবার খাইতে চাইলে খাও কিন্তু আমি খাব না সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আমি খাব না বলে হুজুর কেন বলে আবার তুমি যাও যেখানে তুমি দাঁড়াইছিলে সেখানে যাও ওই যুবক আবার আসবে সবাই বলুন ওই যুবক আবার আসবে আবার আসলে তুমি কাগজ আরেকটা দিবা এবার তিনি চলে গেলেন ওই রাস্তায় দাঁড়াইলেন দেখা যায় কিছুক্ষণ পর ওই যুবক ওই জায়গায় আবার আসলেন ওই যুবক যখন আবার আসলেন হুজুর ইব্রাহিম ইবনে আদহামের দেয়া সেই সেই চিঠিটা সেই সাদা কাগজটা আবার তিনার হাতে দিলেন এবার কাগজ পড়ার সাথে সাথে ওই যুবক কান্নাকাটি আরম্ভ করে দিয়েছেন সুবহানাল্লাহ ওই যুবক কেঁদে কেঁদে বলে বলে ভাই তুমি আমারে নিয়ে যাও ওই যুবক এবার হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহর কাছে আসলেন এসে বলে হুজুর আমাকে বেয়াদবি মাফ করবেন আমার হাদিয়াগুলো গ্রহণ করবেন আর আপনি আমারে কলেমা পড়াই দেন আমি আর খ্রিস্টান থাকতে চাই না আমিও আল্লাহর দিন গ্রহণ করে মুসলমান হয়ে যেতে চাই বলে তিনিও পড়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলে ভাইরামা আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই জমিনে এমন কিছু বান্দা পাঠিয়েছিলেন এমন কিছু বান্দা পাঠিয়েছেন তারা কখনো অপরের উপর নির্ভরশীল হয় না বরং তারা চেষ্টা করে সব সময় হালাল রুজি রোজগারের জন্য হালাল খাবার জন্য এবং শুধু হাদিয়া আসলে হয় না হাদিয়া কোথা থেকে আসে সেটাও একটু দেখে নিয়েছেন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ প্রথমে এই যুবকের খাবার কেন গ্রহণ করেন নাই কারণ তখনো এই যুবক জিহাদিয়া দিছে খ্রিস্টান অবস্থায় দিছে সবাই বলেন কি অবস্থায় দিছে খ্রিস্টান অবস্থায় হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলে আমি খ্রিস্টানের আহার গ্রহণ করব না খ্রিস্টান থেকে দেয়া এই হাদিয়া আমি গ্রহণ করব না বরং অথবা তার হাদিয়া গ্রহণ করে আমি তাকেও হাদিয়া দিব সে আমাকে হাদিয়া দিয়েছে সামান্য টাকা পয়সা আর আমি তাকে হাদিয়া দেব আল্লাহর কলেমা জুড়ে বলুন সুবহানাল্লাহ সে আমাকে হাদিয়া দিয়েছে টাকা পয়সা কথা বলেন কি দিয়েছে টাকা পয়সা আর আমি তাকে টাকা পয়সা হাদিয়া দিব না আমি তাকে ঈমান হাদিয়া দেব আমি তাকে কালিমায়ে তাইবা হাদিয়া দেব আমি তাকে কালিমায়ে শাহাদা তাকে শাহাদত আমি কালিমায়ে শাহাদতের হাদিয়া দেব বলে সাইয়েদুনা ইব্রাহিম ইবনে আদহাম দ্বিতীয়বার আবার খাদেমকে পাঠিয়েছেন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এখানে আমাদের জন্য অনুপম শিক্ষা রয়েছে সেটা হচ্ছে কি কখনো হারাম সন্দেহ হলে এই খাবার গ্রহণ করা ঠিক না যখন যে কোনো আর হারাম যদি হয় হারাম খাবার যদি খাই তাহলে ওই বান্দার দোয়া রব্বে করিমের কাছে কবুল হবে না কথা বলেন ঠিক কি না একটু জোরে শরীফ পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ اللہ رب العرش جس کو جو ملا ان سے ملا اللہ رب العرش جس کو جو ملا ان سے ملا بٹتی ہے کونینوں میں نعمت رسول اللہ کی صلاۃ یا رسول اللہ سلام یا حبیب اللہ এবার সবাই বলেন মারহাবা ভাই রামান এই জন্য সব সময় হালাল রুজি রোজগার আমাদেরকে করতে হবে হালাল রুজির পথে আমাদেরকে থাকতে হবে আর যারা হারাম রুজি রোজগার করে তাদেরও মনে রাখা উচিত হারামের ভেতর আল্লাহ তাআলার কোনো বরকত নেই কথা বলেন ঠিক না বেটি হারামের ভিতর আল্লাহর কোনো বরকত সমস্ত যত বরকত আছে তা হচ্ছে হালালের ভেতর হারামই নয়
হালালে কথা বলেন ঠিক নেবে ঠিক এই যে আমরা দেখি সারা দেশে আপনার গরু জবে হয় কি হয় না গরু এ বাচ্চা দে কয়টা বছরে একটা দে বহু গরু দুই তিন বছর একটা দে ঠিক কি না কিন্তু এই গরুর ভিতর কত বরকত যত বরকত গরুতে আছে ছাগলে আছে তত বরকত কুত্তাতে আছে কুকুরে আছে নি কুকুরে বাচ্চা দে দশ বারোটা তেরো চোদ্দটা দেয় পর্যন্ত কিন্তু এই কুকুর হারাম নাকি হালাল এই হারাম জিনিসের ভিতর কোনো বরকত আছে কুকুর কেউ জবেও করে না এক এক কুত্তা বাচ্চা দেয় দশ বারোটা চোদ্দ পনেরোটা ঠিক নেবে ঠিক এখানে কোনো বরকত বরকত আছে হালালের ভেতর বরকত কখনো হারামে থাকে না কথা বলেন ঠিক নেবে ঠিক আজ যারা মদ খায় যারা ফেন্সি ডিলিয়ামা বিক্রি করে টাকা কামায় যারা সুদ খেয়ে টাকা কামায় তারা মূলত কামাইতেছে না তারা কখনো কখনো ওই হারাম রাস্তা ত্যাগ করতে চায় কিন্তু তার অভাবের কারণে পারে না ঠিক নেবে ঠিক এটি বহুত চেষ্টা করে সেচ্চাতে বাইরে বললাই কিছু তো বাইরে নফারের কিল্লাই ও শতানি তার এন ভাবে গুড়াই দেড়ে ইতে বারবার সাদায় হারাম হারাম সারি দিও বারবার সাদি আবার নবেচ্ছ বারবার সাদায় মদার নবেচ্ছ বারবার সাদে গাজার ব্যবসা করতেন না কিন্তু ইতে একগো পর্যায়ে এন ভাবে সরকার মতো এটা ঘুরে দে ইতে বাইরে তো সাইলে আর বাইরে নফার ঠিক নেবে ঠিক কিল্লে হারামের ভিতর কোনো বরকত নাই ওই বরকত না থাকার কারণে সে বাইর হতে চাইলেও বের হতে পারে না কারণ অভাব তার যাই না অভাব দূর হয় না এদিকে দুই কোটি টাকা কামাইছে বউয়ের খরচ চলে আসছে তিন কোটি টাকা ঠিক নেবে ঠিক সিঙ্গাপুর যার হতন যাদ্দে তাইলেন হতন যাদ্দে সিঙ্গাপুর হতন যাদ্দে অমুক হতন যাদ্দে তমুক হতন ইন্ডিয়া হতন বেঙ্গলুর হতন এড়ে হতন ওড়ে দুইতে আছে জাঁট ইয়াইতে খামার ইয়ার তুম তিন ডবল টিয়া ওটা ডাক্তরের হাবার আরো যা আমার ইয়ার ডবল হজ্জ আছে মাতন ঠিক নেবে ঠিক দেখিয়েন আপনারা আপনারা মনে করতেছেন যারা বড় বড় বিল্ডিং টিল্ডিং তুলছে বড় বড় ইন্ডাস্ট্রির মালিক আল্লাহ জানে এ জালেমের কত টাকা জুলুমিও করতেছে আল্লাহ তারা এর পরে তো টাকা দিছে না এগুলা অধিকাংশ টাকা তার লোনের টাকা নমাতের তারা ঠিক নেবে ঠিক অধিক সবাই না যারা হক হালাল করে তারার কথা বলছি না যারা হারামের ভিতর লিপ্ত আছে আমি অনলি তাদের কথাই বলছি তাদের অধিকাংশ টাকা ওই লোনের টাকা নিয়ে তারা বাহাদুরি করছে তারা মানুষের উপর জুলুম করছে তাও লোনের টাকা দিয়ে জুলুম করছে তারা মানুষ মারার পরিকল্পনা করছে ওই বানাটিয়া সন্ত্রাসকে যে টাকা দিতেছে তাও লোনের টাকা দিয়ে দিতেছে কথা বলেন ঠিক না কোনো বরকত নেই এজন্য একজন মসজিদের ইমাম বেতন 5000 ঠিক নেবে ঠিক 3000 বেতন মসজিদের ইমামের বাচ্চা আর এলাকার বড় লোকের বাচ্চা একসাথে দাঁড় করাইলে দেখবেন যে ইমামের ছেলে এটা সেহারা রাজা রাজা বাপ সুবহানাল্লাহ বলবেন না ইনাই এনে অনরের কোন খুশি গরিব লাগ হইতে না হতাশানে মিশা কিন্তু হয়তো তার কাপড় চোপড় একটু স্মার্ট হবে না হয়তো তার কাপড় চোপড় বেশি দামি হবে না কিন্তু এই আলেমে দ্বীনের সন্তান বলে তার চেহারায় আলাদা একটা গ্লিস মারবে সুবহানাল্লাহ বলেন যেটা একজন রাজার ছেলে বাদশার ছেলেরও চেহারায় মারবে না কারণ তার ইনকাম যেটা সীমিত ইনকাম অসীম বরকত তার হারামের কোনো লেশ নাই বালাই নাই একটু জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহরও বরকত আর বরকত বরকত আর বরকত এলাকায় 20টা গড় যদি জরিপ চালান 20 গড়ে যদি এক গড় আলেম থাকে আপনি দেখবেন যে ওই আলেমের বউয়ে শুধু আল্লাহর প্রশংসা করতেছে আল্লাহর শুকরিয়া আদায় করতেছে আল্লাহর প্রশংসা করতেছে কথা বলেন ঠিক কি না আর আর যেগুলো আছে এগুলো তো আপনারা জানেন এগুলো আমি তবে কিছু মানুষ আছে চালাই রিকশা আমার রিকশা চালক ভাই ইনকাম কত মাসে টোটাল হিসাব করলে 10-12 হাজার টাকা পড়ে সেই বন্দার ঘরে গিয়ে দেখেন সুখ আর সুখ শান্তি আর শান্তি একটু জোরে বলেন সুবহানাল্লাহ এক বান্দা আমার চিএনজি চালক ভাই তার ঘরটা জরিপ চালান
কত সুন্দর করে আল্লাহ তাকে চালাইতেছে। দেখেন যারা এলাকার মধ্যবিত্ত পরিবার আছে, এক কথায় যারা হারামের ভিতর ডুবে নাই হালালের ভেতরে আছে, টুকটাক ঘর ভাড়া টর ভাড়া দিয়ে চলে, কোন রকম যারা চলতেছে দেখবেন যেখানে চলতেছে সেখানের ভিতর তার আনন্দের হাসির শেষ নাই। সুবহানাল্লাহ বলেন, তার আনন্দের হাসির শেষ নাই, কারণ তার ভিতরে হারাম নাই। আর যে হারাম ইনকাম করতেছে তার চেহারাই তো কোন সময় হাসি চলে গেছে নিজেও জানে না। মাতন ঠিক নেবে ঠিক, এতে চেহারা হাসি নাই, সব সময় চেহারাই এন ঐশ্বর চাঁদর ডুলি ঠিক কি ঐশ্বর রায় মাতন ঠিক নেবে ঠিক বাস এত লাই সব সময় হকের মধ্যে থাকবে, হকের ভিতর সব বরকত। তো আজ ইয়া ইল্লাত ওয়াজ হইতো, এতক্ষণ পর্যন্ত লাইট নোয়াই এর ইবে লাইট ইবে আসিল দেয় না, হয়তো কিছু না বুঝি লাইট ইবে দিয়ে দেয় না নোয়াই দে ফাল্লা হদ দিয়ে তো গো তু দুরশে পন সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া হাবিবাল্লাহ। একটু সবাই বলি মারহাবা, কি বললাম? হালালের ভিতর আল্লাহ তাআলার বরকত ঠিক নেবে ঠিক। এজন্য হালালের গুরুত্ব আছে না নাই, হারাম এটি সব সময় হারাম, হারাম এটি বড় মারাত্মক। যে বান্দা হারামে প্রবেশ করে ফেলেছে আল্লাহ তার শুধু তার নয়, রোজি রোজগারে নয়, ছেলে মেয়ের সব কিছু থেকে তার বরকত উঠিয়ে নিয়ে গেছেন কে? সব দেখে হুজুর গোসে পাক আব্দুল কাদের জিলানির বাবা মা বাবার কথা আপনারা জানেন, আবু সালে মুসা জন্ম জন্ম তোমার জিলানেতে তরিকা হই কাদিরিয়া, আবু সালে মুসা জঙ্গি হলেন গো তোমার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা, তোমারে হয় জননী তোমারি নামের গুণে আগুনে হয়ে যায় পানি, সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া হাবিবাল্লাহ। আপনারা জানেন আবু সালে মুসা জঙ্গি জিনার নাম, তিনি একদিন একটা শুধুমাত্র আফেল ধরেন না আফেল ভেসে আসা একটা আফেল খেয়েছিলেন, ভেসে আসা খিদার তাড়নায় পড়ে ভেসে আসা আফেল খেয়েছিলেন। আফেল খাওয়ার পর তিনি চিন্তা করতেছে এটাকে আমি হালাল খাইলাম নাকি হারাম খাইলাম, এটা কার বাগানের আফেল খাইলাম, অনুমতি তো নিলাম না বলে আফেল কোত্থেকে বেশি বেশি আসছে সেটা চেক করতে করতে গিয়ে গিয়ে পৌঁছালো হযরত আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু আনহের নানার বাগানে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, নানা জানের বাগান। উনিও আরেক বুজুর্গ, ওনাকে গিয়ে বলতেছে ভাই আপনার বাগান থেকে একটা ফল মনে হয় এখান থেকে পড়ছে বাসি বাসি গেছে, আমি অনেক দূরে ছিলাম সেখানে আমি খাইছি, আপনি আমার মাফ করছেন নি। এবার বুঝে গিয়ে হদিবার মাফ করি হই দুমরাই দিলে হামইতো নই, এবার গরত রাখুন ফল ডন করে কোন না। সুবহানাল্লাহ, উনি কি করলেন? উনি বললেন না এত সহজে তোমার মাপ নাই, বলে তাহলে কি করতে হবে আমার? বলে আমার এই বাগানের মধ্যে প্রায় 12 বছর সাধনা করতে হবে, 12 বছর পরিশ্রম করতে হবে। হুজুর গোসে পাক আব্দুল কাদের জিলানির বাবা সে সময় টকবগে যুবক ছিলেন, তিনি বলেছেন অসুবিধা নাই, আপনি যদি বাগানের খেদমত করতেও আমারে দেন আমি বাগানের খেদমত করতে চাই, বাগানের পরিশ্রম আমি করতে চাই, এরপরেও আমি একটা জিনিসেই কেবল আপনার কাছে প্রত্যাশী, সেটা হলো আপনি আমারে আপনার বাগান থেকে ওই যে আফেল খাইছি না বইলা ওই আফেল খাবারের জিনিসটা বিষয়টা আমারে মাফ করে দেবে। দেখছে? আর আমরা কিরকম পাইলেই শেষ ঠিক নেবে ঠিক। দোকানদারকে দিছেন 100 টাকা, দোকানদারে দোয়া দিন মাঝে খেয়াল না করি 500 টাকা মনে করি ইতে 400 টাকা ফেরত দিই, এবার লইয়ে নিয়ে নিজামত ফগটত করে আই। তো এই হওয়ার যুক্তিদের শয়তানে দিয়ে দের যুক্তি তার নিজে মনে মনে হতে তুই কি কুঞ্জস নেই তোরে দিয়ে দেন মাতো না ঠিক নেবে ঠিক।
এইগুলা যারা করে তাদের ক্ষমা নাই। এই সমস্ত যারা এসব কাজে যারা জড়জড়িত তাদের কোনো ক্ষমা নাই। আল্লাহর রাসূল কি এটা লাইট নোকা ইয়া কি শুনো।